হ্যালো এভরিওয়ান, আমাদের রাগবন্ধন ডিপলি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বিদ্যুৎ কি, বিদ্যুৎ কত প্রকার ও কি কি এবং কিভাবে উৎপন্ন হয়, পাওয়ার প্ল্যান্ট কি, কত প্রকার কারেন্ট কি ও কত প্রকার। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। বিদ্যুৎ হচ্ছে এমন একটি শক্তি যার দ্বারা আমরা তাপ, আলো, শক্তি, গতি ইত্যাদি পেয়ে থাকি এবং এটি রূপান্তরিত করার ফলে তাপ, আলো, শক্তি, গতি রূপান্তরিত করার ফলে আমরা বাস্তব কাজে বিভিন্ন ধরনের সমাধান করে থাকি। এটি বিদ্যুৎ। আমরা প্রথমে জেনে নিই বিদ্যুৎ কি। আমরা বিভিন্ন কাজের সমাধান করে থাকি বাস্তব কাজে, এটি বিদ্যুৎ। এই বিদ্যুৎ দ্বারা আমরা আলো, তাপ, গতি পাই। বিদ্যুৎ দ্বারা আমরা মোটরের পানি তোলার ক্ষেত্রে পাম্প ব্যবহার করি, ফ্যান, লাইট ইত্যাদি চালাতে ও জ্বালাতে সাহায্য করে এই বিদ্যুৎ। বিদ্যুৎ কিভাবে উৎপাদিত হয়। বিদ্যুৎ উৎপাদিত হয় বিভিন্ন মাধ্যমে, যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। ও থার্মাল বিদ্যুৎ কেন্দ্র, উইন্ড বিদ্যুৎ কেন্দ্র। থার্মাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র, আর উইন্ড হচ্ছে বাতাসে বিদ্যুৎ কেন্দ্র। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এখন আমরা জানবো পাওয়ার প্ল্যান্ট কি। পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক শক্তিকে ও প্রাকৃতিক শক্তিকে মেকানিক্যাল শক্তির দ্বারা ইলেকট্রিক শক্তিতে পরিণত করায় একটি পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্ট মোটামুটি সাত ধরনের হয়ে থাকে। তো চলেন আমরা জেনে নিই এই সাত ধরনের পাওয়ার প্ল্যান্ট কি কি এবং এদের কাজ কি। পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমরা হচ্ছে মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক পাওয়ারে রূপান্তর করি, অর্থাৎ বিদ্যুৎ রূপান্তর করি। সেই উৎপাদন কেন্দ্র, সেই উৎপাদন কেন্দ্রকে আমরা পাওয়ার প্ল্যান্ট বলছি। তা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট মোটামুটি সাত ধরনের হয়ে থাকে। প্রথমত হচ্ছে বাষ্প বিদ্যুৎ কেন্দ্র, স্টেম পাওয়ার প্ল্যান্ট, যেটিকে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলি। এই বাষ্প বিদ্যুৎ কেন্দ্রে আমাদের পানিকে গরম করে স্টিম করা হয় এবং এই স্টিম করার ফলে ও তার মাধ্যমে তারবিহীনকে চালিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটি বাষ্প বিদ্যুৎ কেন্দ্রে থেকে উৎপাদন হয়। জলবিদ্যুৎ কেন্দ্র বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে আমাদের পানির সাহায্যে টারবাইনকে ঘুরিয়ে, অর্থাৎ পানিকে এক জায়গায় রিজার্ভ করবে, সেই পানির একটা ফোর্স তৈরি করে, সেই ফোর্সের মাধ্যমে টারবাইনকে ঘুরিয়ে তারপর অল্টারনেট নেটওয়ার্ক কে ঘুরিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করে, সেটি হচ্ছে আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র। তৃতীয়ত হচ্ছে ডিজেল বিদ্যুৎ কেন্দ্র বা ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ডিজেল পাওয়ার প্ল্যান্টে ডিজেলের সাহায্যে আমাদের প্ল্যান্ট ওভারকে ঘুরিয়ে, অর্থাৎ মেকানিক্যাল যন্ত্রপাতি মেশিনকে ঘুরিয়ে তার মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটি হচ্ছে ডিজেল বিদ্যুৎ কেন্দ্র বা বিদ্যুৎ উৎপাদন করা হয় এই ডিজেল বিদ্যুৎ কেন্দ্রে। চতুর্থ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি দ্বারা বিদ্যুৎ তৈরি করা হয়। পঞ্চম হচ্ছে গ্যাস টার্বিন বিদ্যুৎ কেন্দ্র, গ্যাসের সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, এটি গ্যাস টার্বিন বিদ্যুৎ কেন্দ্র। ষষ্ঠ হচ্ছে উইন্ড বা বায়ু বিদ্যুৎ কেন্দ্র, আমরা বাতাসকে স্থগিত করে যে বিদ্যুৎ উৎপাদন করি এবং উইন্ড সাহায্যে আমরা বিদ্যুৎ তৈরি করি সেটি উইন্ড বিদ্যুৎ কেন্দ্র। সপ্তম হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র, এই সৌর বিদ্যুৎ কেন্দ্রে আমরা সূর্যের তাপ থেকে পাওয়ার নিই এবং এই পাওয়ার নেওয়ার ফলে বা এই সূর্যের তাপ নেওয়ার ফলে ব্যাটারিতে যে চার্জ হয় এবং এই চার্জ হওয়ার ফলে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটি সৌর বিদ্যুৎ কেন্দ্র। তো আমরা এখন জানবো কারেন্ট কি। কোন প্রবাহে বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিক প্রবাহিত হওয়ার ফলে যে পাওয়ার উৎপাদন হয় সেটি কারেন্ট। এই কারেন্ট আবার দু ধরনের হয়ে থাকে, একটি এসি কারেন্ট ও ডিসি কারেন্ট। এসি কারেন্ট কে আমরা অল্টারনেটিভ কারেন্ট বলি এবং ডিসি কারেন্ট কে ডাইরেক্ট কারেন্ট বলি। এসি কারেন্ট সাধারণত প্রতি সেকেন্ডে 50 হার্জ বা 50 বার পজিটিভ ও 50 বার নেগেটিভ হয় এবং ডিসি কারেন্ট সমান্তরাল ভাবে চলাফেরা করে, এর কোন দিক পরিবর্তন হয় না। সাধারণত এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, এটি আমরা স্ট্যান্ডার্ড কেবল দ্বারা ব্যবহার করি এবং ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা সোয়িচ কেবলও ব্যবহার করতে পারি। তো আমরা জানলাম কারেন্ট দুই ধরনের হয়ে থাকে। আমরা বাসাবাড়িতে বিভিন্ন লোড দেওয়ার জন্য এসি কারেন্ট ব্যবহার করি, যেটা আমরা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন করি এবং এই উৎপাদন করার ফলে আমরা যে বাসাবাড়িতে লাইন পাই এগুলাই এসি কারেন্ট, ও এসি কারেন্টকে আমরা কনভার্ট করে ডিসি কারেন্টে রূপান্তর করতে পারি। তো আমাদের এই ভিডিও থেকে আপনারা যদি কোনো ইনফরমেশন পান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।